দীপা না? হ্যাঁ দীপাই তো। ওর মায়ের কথা ভাবলাম আর ও নিশ্চয়ই ওর মায়ের জন্য পুজো দিতে এসেছে এখানে। আমাকেই বলতে পারতে, একসাথে আসতাম। কিন্তু ও ওরম ভাবে দাঁড়িয়ে আছে কেন? অপেক্ষা করছে কারোর জন্য? এবার একটু হালকা লাগছে এখন? অনেকটা। মনে হলো মনের ভেতর থেকে একটা পাথর নেমে গেল। কি হলো, কি দেখছো? হ্যাঁ না, মনে হলো ডাক্তারবাবু আশেপাশেই কোথাও আছেন। কোথাও নেই, চশমাটা দাও দেখি। হ্যাঁ আপনি এবার চেঞ্জ করে নেবেন, চলুন। চল আসুন। তর্পণ সুসম্পন্ন হয়েছে। এই সূর্য কোথায় রে? দাদাই তো, দাদাই কোথায় গেল? এখানেই তো ছিল। কোথায় গেল মানে? হ্যাঁ জানিস না, এখানে অদ্ভুত ব্যাপার, কোথায় গেল মানে দেখি। আহা, ওকে বকছিস কেন? হয়তো সূর্যর কোনো এমার্জেন্সি এসেছে, তাই বেরিয়ে গেছে। সেটা বলে বেরোবে তো, হঠাৎ করে হাওয়া হয়ে যায় মাঝে মধ্যে। বাড়ি চলে গেছে? বাড়ি চলে গেছে। চশমা আছে না? নিচে আমার অনেক কিছু হয়েছে আর হওয়াটাই স্বাভাবিক, কারণ ওই আমি বুঝতে পারছি সূর্য, ও মেন্টালি খুব ইনভলভড হয়ে গেছে ওদের সঙ্গে, তাই না? অবশ্য সেটাই তো স্বাভাবিক, যার বেবিও ক্যারি করছে তাদের ফ্যামিলির সঙ্গে ইনভলভড হওয়াটাই তো এখন নিজের দায়িত্ব বলে মনে করে, সেটাই তো ওর রেসপন্সিবিলিটি। কোনো সাজেশন আমি চেয়েছি তোর থেকে, চাইনি তো, কেন বলছিস আমাকে? সূর্য দেখ, আমি জাস্ট এমনি বলছি। আমাদের ডিভোর্স হয়নি, দীপা এখনো আমার ওয়াইফ। সেটা তো নামেই সূর্য, নিজে বল না যে একসঙ্গে থাকা ছাড়া আর কি আছে তোদের মধ্যে। মিসকা প্লিজ। সূর্য দেখ, আমি জাস্ট এমনি বলছি, যতক্ষণ আমরা একসঙ্গে আছি আমি দীপার নামে কোনো আজেবাজে কথা শুনবো না মিসকা। এর আগে অনেকবার তোকে আমি এগুলো বলতে বারণ করেছি, তোকে আমি ওয়ার্নও করেছি, তুই তাও শুনিস নি, সো প্লিজ। সূর্য আমি তো তোর কথাগুলো শুনি। তাহলে তোর এই কথাগুলো আমাকে আর বলা উচিত নয়। তুই এখনো দীপাকে ভালোবাসিস, তুই এখনো ভাবছিস ওর কথা এত কিছুর পরে, কিন্তু দীপা ও তোর এই ভালোবাসার এক ফোঁটা দামও দিচ্ছে। আর যে সম্পর্কে কোনো বিশ্বাস নামের বস্তু নেই, সেখানে কিসের ভালোবাসা সূর্য? তুই যেটাকে ভালোবাসা ভাবছিস সূর্য, সেটা আসলে তোর মায়া। তুই ভালোবাসিস না দীপাকে, তুই পুরনো দীপার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছিস। আমি দীপার ব্যাপারে তোর মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি এসে দেখছি। এ নিন মা কফি, পৌঁছে যাবো। আর তো আবার কফি নিয়ে এলে এখন? আমি বেরোবো, আমার একটা এমার্জেন্সি মিটিং আছে, আমাকে বেরোতে হবে। একে এই তো এলেন, আবার বেরিয়ে যাবেন? কিছু করার নেই, এখন পুজোর সময় তো এটা হবেই। আচ্ছা সূর্য ফিরে নি না এখনো? না মা। আর দীপা? ও তো বাবার আদরের মেয়ে, বাবার কাছে গেলে সময় জ্ঞান কিছুই থাকে না।
একটা বড় ভুল হয়ে গেল আমার। তাড়াহুড়োতে দীপা যখন যাচ্ছিল আমার খেয়াল ছিল না মিষ্টি পাঠাতে পারতাম তোমাদের বাড়ির জন্য। কী করবো, এত রকম চলছে না মাথায়। ছিল না মাথায় ছিল না, সরি। তো সূর্য এসে গেছে। সূর্য, তোমাদের নিয়েই কথা হচ্ছিল, মানে মুখে জিজ্ঞেস করছিলাম যে কখন ফিরবে তুমি। আমাকে একটু বেরোতে হবে, পুজোর সময় একটা এমার্জেন্সি মিটিং আছে, বাকি কথা আমি এসে বলবো। আর দীপা ফিরে আসবে। মা, দীপার বাবার কাছে গেছে, আমাকে বলে গেছে। তোমাকে বলতে পারিনি হয়তো তুমি আগে বেরিয়ে গেছিলে বলে। আসি, কাজগুলো সেরে আসি, বাকি কথা এসে বলছি। সূর্য, কি ভাবছো তুমি? আর ইউ শিওর দীপা ওর বাবার কাছেই গেছে? তুমি এটা নিয়ে চিন্তা করছো? ও আমাদের বাড়ির গাড়ি করে গেছে সূর্য। তোমার কি হয়েছে বলো তো, মানে তুমি কি ভাবো সারাক্ষণ, তোমার মাথায় কি চলে সারাক্ষণ? একটা ভাবনার জগতের মধ্যে আছো, মানে তোমার সাথে কমিউনিকেট করা, কোনো কথা বলা না বলা সমান। আসি। কি ভাবছেন দাদাই? দিদি বাবার কাছে না গিয়ে অন্য কোথাও? তোমার থেকে কি আমি কিছু জানতে চাইছি এসব ব্যাপারে? কেন বলছো একবারই তাহলে? না মানে, ওই তো দিদি চলে এসেছে, তোর কথাই হচ্ছিল। হাজার বছর বাঁচবি তুই। কেমন দেখলি বাবাকে? মানে আমি তো কবির স্যারের ওখানে গেছিলাম। তার মানে ঘাটে তুমি আমাকে দেখতে পেয়েছিলে দীপা। তুই বাবার কাছে যাওয়ার কথা কেন বলছিস আমি বুঝতে পারছি না। না তুই অত তাড়াহুড়ো করে সব কাজ ফেলে রেখে চলে গেলি, আমি বললাম কোনো এমার্জেন্সিতে বাবার কাছে গেছিস। আমি তো বাবার কাছে গেলে তোকে বলেই যেতাম, আমি তো তোকে বলে গিয়েছিলাম আমি কবির স্যারের ওখানে যাচ্ছি। আচ্ছা সূর্য হঠাৎ এরকম ভাবে চলে গেল কেন? উপরে কাকাই ওনার হয়তো কোনো কাজ আছে। দূর কাজ টাজ কিছু না, মাথার মধ্যে কেরাপকার হয়ে যাওয়ার নিশ্চয়ই বেরোচ্ছে না। কি অবস্থা দেখ, দেবী পক্ষের সবাই সূচনা হলো, তার মধ্যে আবার সূর্য জেগে সেই কি যে করে না ছেলেটা। কাকাই বাদ দাও এই সমস্ত কথা, আমি কি বলছি দিদি, লুচি, হ্যাঁ ওটা সাদা আলুর তরকারি বা বেগুন ভাজা। বেগুন ভাজা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে? পাচ্ছি, হয়ে গেছে না সব? হয়ে গেছে ভাই। বলো তুই একবার গিয়ে দেখ তো শেফালি দিদির হলো কিনা। দাঁড়িয়ে আছো, যাও যাও করতে যাও, আসছি। বিষ তো ঢুকে গেছে, এবার জাস্ট আমার হাতের সূক্ষ্ম কাজটাই বাকি আছে, ওটা হয়ে গেলে তারপর তো সব বিষে নীল হয়ে যাবে। কি দেখছো উকি দিয়ে? না না তেমন কিছু না। আমি জানি তুমি কি দেখছো। পুজোর দিন ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, সঙ্গে সাদা আলুর তরকারি, একসাথে খেতে হবে তো। দীপার বাবার কাছে গেছে, আমাকে বলে গেছে। Thank you.
আমাকে দিন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। ডাক্তার আমি, ব্যান্ডেজটা আমি তোমার থেকে বেটার করতে পারি। কিন্তু হ্যাঁ, তুমি এখন বলতেই পারো এটা তোমার দায়িত্ব কর্তব্য, তাই তুমি এই কাজটা করতে পারো। কিন্তু ভবিষ্যতে আমার যখন ছোট বড় এরকম প্রবলেম হবে, তখন কি সবসময় তোমায় পাবো? আমি পাবো না তো। আপনি এরকম কেন বলছেন? না এখন তো শুধু আমি একা নয়, আমার সাথে আরো অনেক লোকের খেয়াল রাখতে হয় তোমার, তাই না? অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।